Hey everyone, Assalamualaikum. বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ঝিঙে আলু দিয়ে চিংড়ির একটি ঝোল রেসিপি। আর এটা ঠান্ডা ঠান্ডা তরকারি, এই গরমের সময় ভীষণ ভালো লাগে এইভাবে রান্না করে খেলে। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক চিংড়ি মাছের ঝোল রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু সত্যি খুবই মজাদার হয়ে থাকে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মাছটি রান্না করলাম ঝিঙে আলু দিয়ে। এই তো এখানে কিছু ঝিঙে নিয়েছি, আর এটা তো সবাই চেনো। আর নিয়েছি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগে থেকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার ঝিঙে আর আলুটা আমি কেটে নেব। এই তো ঝিঙে আর আলুটা আমি ঠিক এইভাবে ডুঙো ডুঙো করে কেটে নিয়েছি, আর এগুলোকে ধুয়ে রেডি করে রেখেছি। এবার মাছগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দেব। এই তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। এই তো একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে চিংড়িগুলোকে এখন ভেজে নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর একই তেলের মধ্যে আমি এখন এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটাকে কিছুটা ভেজে নেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা। দিয়ে আবারও নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি, আর তেজপাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চাইলে লবণটা আগেও কিন্তু দেয়া যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার নেড়েচেড়ে আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেব। তো এখানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দেব, আর ঝালটা খুবই অল্প পরিমাণে আমি এখানে দিয়ে দেব। এই তো আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। এখন খুবই সামান্য পরিমাণে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কেউ চাইলে কাঁচা মরিচটাও কিন্তু অ্যাড করে নিতে পারো, যেহেতু ঠান্ডা ঠান্ডা তরকারি হবে খুবই ঝাল কম দেব। এবার এখানে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। নেড়েচেড়ে খুব ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে ভেজে নামিয়ে রাখা সেই মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ মাছগুলোকে কষিয়ে নেব খুব সুন্দর করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে দেখতে পাচ্ছ। আর চিংড়িটা কিন্তু এই অবস্থায়ও কিন্তু খাওয়া যাবে, খুবই মজাদার হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। তো এবার আমি কেটে রাখা সেই ঝিঙে আলুগুলো দিয়ে দেব এর মধ্যে। এই তো ঝিঙে আলুটা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি।
এতো সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই সবজিগুলো। তো প্রায় 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর দেখতে পাচ্ছি কতটা পানি উঠে গেছে। আর ঝিঙে থেকে কিন্তু অবশ্যই পানিটা বের হয়, ঝিঙে ধুন্দর যে কোনো সবজি। তো এখানে সবজিটা আরও বেশ কিছুক্ষণ আমি এভাবে ঢাকনা ছাড়া কষিয়ে নিলাম। এবার এখানে সামান্য কিছুটা পানি অ্যাড করে দেব, কারণ একটু ঝোলা ঝোলা তরকারি করব, তার জন্য এখানে আরও কিছুটা পানি দরকার। তাছাড়া আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমাদের পানিটা দরকার হবে। এই তো আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি, এবার নেড়েছে আরও অনেকক্ষণ পর্যন্তই কিন্তু আমি রান্না করে নেব। তো পানিটা দিয়ে আরও প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া। আরও দিয়ে দেবো এখানে 1 চা চামচ পরিমাণ চিনি, কারণ এই ঝিঙের তরকারিটা একটু মিষ্টি স্বাদের হলে কিন্তু বেশ মজার হয় খেতে। দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে আরও প্রায় 10-15 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো বন্ধুরা, আরও বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমি এর মধ্যে ধনে পাতা আর কয়েকটি গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর এখন কিন্তু আমার চিংড়ি তরকারিটা একদম রেডি, আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। এই তো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি চামচ দিয়ে, আর দেখতে পাচ্ছি এটা কতটা ঝোল রয়েছে। আর এই তরকারিটা কিন্তু এইভাবে খেতেই খুব বেশি মজাদার হয় বন্ধুরা, তোমরা যারা ট্রাই না করেছো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো হয়ে গেল আমার ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, আর এটা খেতে দুর্দান্ত মজাদার হয় বন্ধুরা। বিশেষ করে এই গরমে এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। বন্ধুরা, আশা রাখছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধুরা। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকে বেল আইকনে ক্লিক করে দিও। এতে করে কী হবে, আমি যখনই ভিডিও দেবো সবার আগে চলে যাবে তোমার কাছে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।